সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিনাজপুরের ঐতিহ্যবাহী রেলবাজার হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আজকে দিনাজপুরের ঐতিহ্যবাহী রেলবাজার হাট থেকে আমি আপনাদেরকে দেখাবো খামারে রাখার উপযুক্ত সার এবং বকনা গরু আজকে কী দামে কেনা বেচা হচ্ছে। তো দর্শক, আমরা একটু বলে রাখি যে রেলবাজার হাটে কিন্তু এই সার, ছোটো সার বকনা গরু মোটামুটি অন্যান্য হাটের তুলনায় কম দামে কিন্তু কেনাবেচা হয়। তো দর্শক, আমরা দেখি এই সমস্ত খামারে রাখার উপযুক্ত সার বকনা গরুর দাম, বয়স সম্পর্কে জানি। আমরা এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলি সার এবং বকনা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের আলম ভাই, এবং এই পাশে দাঁড়িয়ে আছে আমাদের ছোটো ভাই রফিকুল। আমরা দুজনের সঙ্গেই কথা বলবো দর্শক, একে একে। আমরা স্টার্ট করি এই পাশ থেকে। এখানে দেখতে পাচ্ছি আমাদের আলম ভাই এবং হাসান ভাই একসঙ্গে দাঁড়িয়ে আছেন। আমরা এর আগেও বলেছি আলম ভাইয়ের কাছে এই সমস্ত সার বকনাগুলো কিন্তু সবসময় থাকে। আপনারা যদি কেউ ক্রয় করতে চান, আলম ভাই কিংবা হাসান ভাইয়ের নাম্বারে ফোন করে আপনারা এই সমস্ত গরু ক্রয় করতে পারবেন। তো দর্শক, আমরা কথা বলি। হাসান ভাই, আলম ভাই, কেমন আছেন ভাই আপনারা? আপনারা দুজন ভালো আছেন তো? কেমন বাজার, কেমন বাজার? কি দিন যাচ্ছে, কি বাজার কি নরমের দিকে? এটা কি ধান উঠা বন্ধ চলবে? তো দর্শক, শুনলেন যে আরো 20-25 দিন এমন হতে পারে, এক থেকে এক মাসের মধ্যে লাগে যেতে পারে, এক দেড় মাস পর্যন্ত এই সমস্ত সার এবং বকনা গরুর দাম কিন্তু কম থাকবে। আপনারা যারা খামারের জন্য সার বকনা গরু ক্রয় করতে চান, এটাই সময়। তো আমরা দেখি, এগুলো তো দেশি না আলম ভাই? এটা সাইওয়াল। দর্শক, ওনারা বললেন যে সাইওয়াল বকনা না? বয়স কেমন হয়েছে এটার? 1 বছরের নিচে। দাম চাচ্ছেন কত আলম? 30। আর কাস্টমার কত বলছে এখন? 27-28 বলে। কত হলে ছাড়বেন এটা? 29 হলে দিবেন। দর্শক, এটা 29,000 টাকা হলে বিক্রি করবেন। আমরা এপাশে আরও দেখতেছি, এগুলা কি সার না বকনা? সব সব বকনা। আজকে সব বকনা আনছেন? আজকে কিন্তু সব বকনা আনছেন। 18,000। দর্শক, 18,000 টাকায় বিক্রি হবে। এই যে দেখুন, এটা 22,000। এটা সাইওয়াল বকনা, 22,000 টাকা হলে বিক্রি করবে। এটা দেশি, এটা 20,000 হলে দিবেন। এটা কিন্তু 20,000 হলে দিবেন। আর আমরা বলে রাখি দর্শক, আলম ভাই কিন্তু একটু সীমিত লাভে কিন্তু ব্যবসা করেন। এটা কত? 22,000। এটাও দেশি। দর্শক শুনলেন, এটা 22,000 টাকা হলে দিবেন। আপনারা যারা এই ধরনের গরু বকনা গরু ক্রয় করতে চান, এগুলোর মধ্যেও যদি আপনাদের কারো পছন্দ হয়, আপনারা সরাসরি আলম ভাই কিংবা হাসান ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত বকনা গরু কিন্তু ক্রয় করতে পারবেন। তো আমরা নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক, আপনারা যোগাযোগ করে এই সমস্ত বকনা গরু আপনারা ক্রয় করতে পারেন। আচ্ছা ভাই, হাসান ভাইয়ের নাম্বারটা দেন। 01792-79-11-78। এটা হাসান ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো, আলম ভাইয়ের নাম্বার আপনাদের পূর্বে দেওয়া আছে। আলম ভাই এবং হাসান ভাই একসঙ্গেই ব্যবসা করেন। আপনারা যারা এই ধরনের সার বলেন, বকনা বলেন, যে কোনো ধরনের গরু ক্রয় করতে চান, তাহলে কিন্তু হাসান ভাই এবং আলম ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক। তো দর্শক, আমরা আরও দেখবো এই সমস্ত সার বকনা গরু আজকে কী দামে কেনা বেচা চলছে। তো চলুন দর্শক, আমরা দেখি। তো দর্শক দেখুন, এইখানে আমরা বললাম আমাদের রফিকুল ভাই, ছোটো ভাই রফিকুল, আজকে মোট 4-5টি সার এবং বকনা গরু এনেছেন রেলবাজার হাটে বিক্রির জন্য। আমরা একটু শুনবো ওনার কাছ থেকে এই সমস্ত সার বকনা গরু উনি কী দামে কেনাবেচা চলছে করছেন। ভাই কেমন আছো ভাই? আজকে তো দেখছি 5টা আনছো। 5টার মধ্যে সার কটা? সার একটা আছে। আর 4টা বকনা? আচ্ছা দর্শক, আমরা দেখি 7টা। এটা 7টা তো দেশি? দেশাল। এটার বয়স কেমন? 6 মাস। 6 মাস বয়স হবে না? এটা কত
কত চারশো দাম দাম চারশো সাড়ে সাতাশ আর কত হইলে বেচবা চব্বিশ পর্যন্ত বলছে মানে আর কিছু বাড়লেই দিয়ে দেবেন দর্শক শুনলেন যে আর কিছু বাড়লে অর্থাৎ পাঁচশো টাকা এক হাজার টাকা বাড়লেই কিন্তু উনি এটা বিক্রি করবেন আর এই পাশে দেখতে পাচ্ছি সাব্যক না দেশি দেশি বক না দেখুন ওটা জোড়া মানে সিঙ্গেল সিঙ্গেল কিনা এটা কোথার দিকে সংগ্রহ করছো ভাই আচ্ছা 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 মানে কিছু লাভ হবে আচ্ছা 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 এইটা এটা কত দাম সাড়ে বাইশ কত হলে দিবা ভাই এটা উনিশ দর্শক উনিশ হাজার টাকা হলে বিক্রি করবেন উনি আর এই পাশে দেখতে পাচ্ছি আরও একটি এটাও দেশি এটা এটাও দেশি এটার বয়স ভাই পাঁচ মাস কত এটার উনিশ হাজার বললে কত ষোলো পর্যন্ত উঠছে সাড়ে ষোলো সতেরো হলে বিক্রি হবে দর্শক শুনলেন যে সাড়ে ষোলো থেকে সতেরো হাজার টাকা হলে উনি বিক্রি করবেন আজকে রেলবাজার হাট থেকে আর এই পাশে দেখতে পাচ্ছি আরও দুইটা এটা এটাও দেশি বিশ হাজার পাঁচশো কত হলে ছাড়বে এটা সতেরো হলে বিক্রি করবে দর্শক শুনলেন যে দাম কিন্তু মোটামুটি কম এখন বর্তমানে আগেও বলেছি হাসান ভাই এবং আলম ভাই বলেছে যে ধান উঠা পর্যন্ত এই সমস্ত গরুর দাম কিন্তু কম থাকবে আরও এক দেড় মাস আর এই যে কালো রঙের দেখতেছি একটা বড় একটা মোটামুটি বড় দাম চাওয়া দাম ভাই সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ হ্যাঁ এটা এক বছর পার হয়ে গেছে এইটা এক বছর পার হয়ে গেছে এটা হিট আসে যাবে আর কয়েকদিন পাঁচ ছ মাস গেলে হিট আসবে আচ্ছা আচ্ছা কিন্তু এই গরুটা সাড়ে ছাব্বিশ পর্যন্ত উঠছে দেখি আমার কিনা ওরকম কিনা আর কি হয় কালকে খরচা করে নিয়ে আসি মানে সাতাশ সাড়ে সাতাশ হলে বিক্রি হবে দিয়ে দেবো দর্শক শুনলেন যে সাতাশ হাজার টাকা হলে বিক্রি করবেন আর রহুলের কাছ থেকে কাছে কিন্তু অল টাইম এই ধরনের ষাঁড় বলেন বকনা বলেন গরু থাকেই তাছাড়াও কিন্তু উনি দেশে বিভিন্ন জায়গা থেকে যে ক্রেতারা আসেন গরু কিনতে তার কাছ থেকে কিন্তু অনেকেই গরু ক্রয় করে নেন তো আমরা একটু নাম্বারটা দিয়ে দিচ্ছি তারও আপনারা যদি প্রয়োজন মনে করেন ওনাকে যদি ভালো লাগে তাহলে কিন্তু ওনার কাছে আপনারা আসতে পারেন এবং গরু ক্রয় করতে পারেন একটু নাম্বারটা বলে দেবো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট ডাবল ফোর দর্শক নাম্বার দেওয়া থাকলো রফিকুলের আপনারা যারা বিয়াসপুরে গরু ক্রয় করতে আসতে চান বা এই আমার ভিডিও দেখার পরে এই সমস্ত গরু যদি কেউ ক্রয় করতে চান তাহলে কিন্তু রফিকুলের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দর্শক আমরা আরও দেখবো সব কিছুই দেওয়া যাবে গাভী সার গাভী সার গাভী বাচ্চু আচ্ছা মানে শুকনা হার আচ্ছা দিতে পারেন আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা আরও দেখি দর্শক এখানে দেখতে পাচ্ছি একটি বকনা গরু দেশি এই যে দেখুন দেশি বকনা গরু দাদা এটা বয়স কেমন হয়েছে দশ মাস না দাম কত রাখছেন এটার দাম আছে বাইশ হাজার দাম রাখছেন আর কত বলে আঠারো আঠারো উনিশ বলে না কত হলে ছাড়বেন এটা বিশ হাজার হলে ছাড়বেন দর্শক শুনলেন যে বিশ হাজার টাকা হলে বিশ হাজার টাকা হলে উনি এটা এই যে দেশি শাল বকনাগুলো দেখতে পাচ্ছেন আজকে রেলবাজার হাট থেকে উনি বিক্রি করবেন আমরা আরও দেখবো দর্শক দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা বকনা গরু একটি এটা বয়স কেমন হচ্ছে ছয় মাস বয়স দাম কত রাখছেন ভাই ছাব্বিশ আর কাস্টমার কত বলে একুশ সাড়ে একুশ তো কত হলে ছাড়বেন এটা তেইশ দর্শক শুনলেন যে তেইশ হাজার টাকা হলে উনি বিক্রি করবেন আজকে রেলবাজার হাট থেকে দর্শক রেলবাজার হাট থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম